আসসালামু আলাইকুম গাইস, হ্যালো। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকালে অনেক ভালো আছেন। দুঃখিত, অনেক দিন থেকে ভিডিও ছাড়ি না, পরীক্ষা চাপ তো এবং পরীক্ষাও সামনে, কিন্তু এখন থেকে নিয়মিতই ভিডিও ছাড়ব, কিন্তু এখন না, সরি, পরীক্ষার পরে। আজকে আমি মালগাড়ির কোচ রিলিজ দিব। আই হোপ আপনাদের কাছে মালগাড়ির অনেক ভালো লাগবে। আমাকে এক ভাই কমেন্ট করছিল মালগাড়ি রিলিজ দিতে, তাই আমি আজকে এটি রিলিজ দিচ্ছি। এই মালগাড়িটি আমার ওয়েবসাইটে আমি আপলোড করে ফেলেছি, যারা যারা আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড না করতে পারেন তাদের জন্য এই ভিডিওটা আছে। তো সবার প্রথম ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। তো এখানে সার্চ করবেন bdtrainz.rf.jd। সার্চ করার পরে এই ওয়েবসাইটটি এসে পড়বে। এখানে হাতে ডান সাইডে লেখা ডাউনলোড লোকোমোটিভ, এখানে ক্লিক করুন। তো এখানে আপনারা নিচে দেখবেন বিডি মাল কোচ, এখানে ডাউনলোড আইকনে ক্লিক করার পর এখানে এইভাবে একটা ইন্টারফেস এসে পড়বে। এখানে ওয়েল ট্যাঙ্কার আছে, চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন। তো নিচে আমাদের এই যে মাল কোচ, তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করুন। তারপর আপনাদের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্টের অপশন ক্লিক করুন, তারপর আপনারা ওকে করে ফেলেন, তারপর ডাউনলোড হতে থাকবে। এখন জেড অ্যাচিভার অ্যাপটি ওপেন করুন। এই অ্যাপটি প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। তারপর ডাউনলোড ফাইলে ঢুকে এই ফাইলটা খুঁজে বের করুন। তারপর এটা এক্সট্র্যাক্টে ক্লিক করার পরে অ্যান্ড্রয়েড ফোল্ডারে ঢুকবেন, ডেটা, তারপরে আপনারা সবাই গেমটি খুঁজে বের করবেন। ফার্স্ট অক্ষর অ্যান্ড্রয়েড, ভি গেম, এটা আপনারা সবাই এই ফোল্ডারটি ওপেন করবেন। ওপেন করার পর ফাইলসে ক্লিক করবেন, ইউজার ডাটা অরিজিনাল, এখানে যাওয়ার পরে একটা হ্যাশ ফাইল খুলবেন। নিউ ফোল্ডারে ক্লিক করার পরে হ্যাশ ফাইল খুলবেন। তো আমি একটি হ্যাশ ফাইল খুলে ফেলি, #74, এখানে এটা পেস্ট করে ফেলবেন। তারপর এখান থেকে বের হন, তারপর এখান থেকে বের হয়ে acid.tdx এটা ডিলিট করার পরে তারপর আবার এখানে চাপ দিয়ে এখানে আরেকটা থাকবে। এবার গেমটি ওপেন করে ফেলুন। রেলওয়ে চাপ দেওয়ার পরে কোচটি খুঁজে বের করুন। তো এখানে আমি খুঁজে বের করছি বিডি মাল কোচ। এই যে একটি কোচ, গ্রিন কালার, এটা মনে হয় অতটা ভালো হয় না আপনাদের মতে, সরি আমার মতে। বিডি মাল কোচ ব্রাউন, এটা মনে হয় একটু মোটামুটি লেভেলে ভালো হয়েছে। এটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়েন। ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিন, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে 200 সাবস্ক্রাইবার দেওয়ার জন্য।